আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো সুস্থ আছেন? এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্র দুর্নাইতে আমি রুদ্র ইউসুফ চলে আসছি, সামি কারেন্ট অ্যাফেয়ার্স শোরুমে, যেটি মোহাম্মদী হাউসিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন এবং সব ধরনের গাড়ি এখানে পাবেন, সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে দুটি প্রিমিয়াম গাড়ি দেখাবো, 2003 মডেল এবং 2007 মডেলের। 2007 মডেলের রেড অ্যান্ড কালারের গাড়িটি এবং হোয়াইট কালার 2003 মডেলের গাড়ি। তো গাইজ চলুন আমরা গাড়ি যদি দেখি কি অবস্থায় আছে, দাম কি জেনে নিই, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, তারপর প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন গাড়ির কালেকশন। সেলিম ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। আর যেহেতু গাড়ির কালেকশন ভালো থাকে এবং অল্প বাজেটের গাড়ি একটু বেশি পাওয়া যায় আপনাদের এখানে, তো তারপরেও যেহেতু সব ধরনের গাড়ি আছে, আমরা একটু জেনে নেই যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে। বেশ কিছু গাড়ি রয়েছে। আর অল্প বাজেটের গাড়ি কি আছে এই মুহূর্তে? আচ্ছা, অল্প বাজেটে দুটি গাড়ি রয়েছে এই মুহূর্তে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? রেড ওয়াইন কালার, হেডলাইট ওকে আছে ভাইয়া, মানে ওরিজিনাল আছে, সামনে গ্রিল ওরিজিনাল আছে, প্রতিটি গ্লাস ওরিজিনাল আছে। চাকাটিও দেখি, 5-6 মাস যাবে চাকা, যে অবস্থায় আছে ভাইয়া, নতুনের মতো বেশি যাবে আর। সিএনজি করা আছে এবং প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে। টাচাপের কাজ হয়েছে ভাইয়া? আপনি নিজেই করিয়েছেন টাচাপের কাজ? ফ্রেশ দেখা যাচ্ছে গাড়িটি। পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি ওরিজিনাল টিনটেক ভাইয়া? ওরিজিনাল টিনটেক গ্লাস। ব্যাকলাইট ওরিজিনাল আছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডেও দেখি ভাইয়া। আচ্ছা, ব্যাক গেলে হচ্ছে রিমোটে খুলে, আর সিএনজি করার পর আসলে যথেষ্ট স্পেস আছে। আর ভাইয়া, যেহেতু রিমোটের অপশনটা আসছে এখানে, আমরা একটু জেনে নেই যে রিমোট যদি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে কোনো অপশন আছে রিমোট আরেকটি কপি করা যায়? আচ্ছা, আমরা সিটিও দেখি, নতুন সিট কভার লাগানো হয়েছে, তাহলে আরো অনেক দিন ইউজ করা যাবে। খুব ফ্রেশ দেখা যাচ্ছে। এসির পারফরমেন্স কিরকম এখন? ভালো ভাই, ভালোই আছে। ইঞ্জিনটিও দেখে নেই, ইঞ্জিনে কাজ করিয়েছেন, কোনো কাজ ছিল? তেমন কোনো কাজ ছিল না, কাজ ছিল না। আর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে তার সাথে গাড়ি দেখলে বোঝা যাবে ভাইয়া? জি ভাই, দেখলে কোনো অ্যাক্সিডেন্ট নেই। আমার গাড়িটি মডেল সময় আর একবার জানি ভাইয়া। আস্কিং প্রাইস এবং অল্প কিছু কমবে, ঠিক আছে ভাই। আমরা হোয়াইট কালার গাড়িতে দেখি, 2003 মডেলের। আচ্ছা,
সিএনজি কি এলপিজি করা আছে? সিএনজি করা আছে 60 লিটার। 60 লিটার সিএনজি করা আছে। দের কালার টি অরিজিনাল আছে ভাই? না, টাচআপ করা হয়েছে ভাই। টাচআপ করা হয়েছে। প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? সামনের গ্লাসটি চেঞ্জ হয়েছে। চাকাগুলো যে অবস্থা আছে কতদিন টিকবে? আর 10 মাস যাবে। এবং পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি পেপার লাগানো? অরিজিনাল তিনটে গ্লাস। ব্যাকলাইট কি পরে লাগানো হয়েছে নাকি অরিজিনাল আছে? অরিজিনাল আছে। আমি একটু সিটিও দেখি। আর্টিফিশিয়াল লেদার সিট। প্রত্যেকটি সুইচ ভাইয়া গিয়ার লেভার কি অরিজিনাল না পুরো ইনস্টল করা? অরিজিনালই আছে। এসি পারফরম্যান্স ভালো? আমাদেরকে যদি একটু ইঞ্জিন দিয়েও দেখান। কিন্তু ইঞ্জিনের কি অবস্থা ভাই? ইঞ্জিন ভালো আছে ভাই। কাজ করিয়েছেন আপনি ইঞ্জিনে? না, তেমন কোনো কাজ ছিল না। তারপর যারা গাড়িতে কিনতে আসবেন অবশ্যই তো চেক করবেন, টুকটাক যদি আরো কাজের প্রয়োজন হয়, কাস্টমার অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই কাজগুলো করে দেবেন। এই মুহূর্তে শুধু সিট কভার ইনস্টল করতে হবে? সিট কভার ছাড়া আর কোনো কিছু আছে ইনস্টল করার? আচ্ছা, আপনার গাড়ি মডেল সময় দাঁড়া করেন? 2002 আচ্ছা। আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? 11,80,000 টাকা, অল্প কিছু কমবে। এবং এই প্রাইজের মধ্যে তো অবশ্যই সিট কভার আপনি ইনস্টল করে দেবেন। আজকে যে দুটি গাড়ি দেখলাম আমরা, দুটি গাড়ি তো ফার্স্ট হ্যান্ড ছিল। আপনার এখানে ম্যাক্সিমাম গাড়ি আমি ফার্স্ট হ্যান্ডেই দেখেছি। তবে আমরা একটু শোরুমের অ্যাড্রেসে জানবো। জি ভাই, আমার শোরুম হলো মহাপ্রসাদের মোড় থেকে কাপ্তুলের দিকে 300-400 পা তাকাইলে হাতের বাম সাইডে যাকে যদি করুন ঠিকটার উপর যদি লিমিটেড সিট নাম্বার ওটা ঢালা আছে গালে, হাতের ডান সাইডে স্বামী কারেন্টার প্রাইস। আর কেউ যদি সিয়ামর জিদি আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড সিট নাম্বার ওটা শেষ মাথায় যারাই গাড়ি কিনতে আসবেন গাড়ি কেনার জন্য কি কি লাগবে? পেপার্স অবশ্যই, চার কপি ছবি লাগবে, ট্রেন সার্টিফিকেটের ফটোকপি, আর ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর কি সিস্টেম লাগবে ওগুলো আমরা দিই। আচ্ছা, আর যেহেতু 1500 সিসি, এর আগে আমরা জেনেছি যে 32,000 টাকা ইয়ারলি ট্যাক্স। ভাই অনেক ধন্যবাদ, আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় সময় দেন। ইনশাল্লাহ আবার চলে আসবে, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। আর আমাদের ভিডিও দেখে যারাই আসবেন যতটুকু সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন, এটি রিকোয়েস্ট আমাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।